الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم واعلموا أن الله مع المتقين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه ابن ماجه وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদার
दूर हो जाबे बाधा सब तुमार मार मालिका से असेन मादेरे रब असेन मादेरे रब अल्हम्दुलिल्लाह বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পটিয়া বটতলা মিয়া বাড়ি ঈদগাহ ময়দানে এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ঐতিহাসিক ইসলাম মহাসম্মেলন তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সাইফুল মাসাহেব মাননীয় চেয়ারম্যান আমাদের অভিভাবক শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব নাসবর হুদা রুবে জান্নাতের ভেতর একটা অনুষ্ঠান আল্লাহ করবে নিজে থাকবেন সভাপতি বিশ্বনবী হবে প্রধান অতিথি দাউদ আলাইহিস সালাম নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারীম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা মাহফিলের প্রধান অতিথি জনাব নাজমুল হুদা আল্লাহ তাআলা এই গোলামকে ইমান এবং আমলের যোগ্যতা অনুযায়ী জান্নাতের ওই পরিবেশে শ্রোতা হিসাবে যেন একটু জায়গা করে দেয় বলেন বলেন সম্মানিত উদ্বোধক জনাব আব্দুর রহিম দাদ খান রফিক সাহেব এতক্ষণ যারা আলোচনা করলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা মাওলানা মাহফুজুর রহমান দামাত বারকাতুল মোলাবিয়া মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে মাহফিল বাস্তবায়নের জন্য যারা পেছনের দরজা দিয়ে শ্রম দিয়েছেন আমার প্রশাসনের ভাই শফিকুল ইসলাম সহ পাকুন্দিয়া থানার সম্মানিত ওসি ইয়োনো থেকে এই জেলার এসপি ডিসি সহ যারা দায়িত্বে আছেন সততার সাথে দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দেয় আমি শব্দের থেকে খেয়াল করে শুনবেন আমি গতানুগতিক কথা বলি না আমরা যদি কোনো কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি স্টেজে যারা বসে আছে আশপাশে যারা আছে আমি বললাম সম্মানিত ওলামায়েকরাম কি বললাম বলেন তো আলেমদের সম্মান কামনা করলাম এখন আলেম তো হওয়া লাগবে নাকি আলেম তিন প্রকার কয় প্রকার আমরা এখানে যারা আছি হাক্কানি ওলামা যাদেরকে বলি হাক্কানি পীর সাহেব বলেন হাক্কানি ওলামা বলেন হাক্কানি দরবার বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসে হাক্কানি কারা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন তোমরা যদি হাক্কানি আলেম দেখতে চাও তো তিনটা জায়গায় খোঁজ করলে পাওয়া যাবে এক নম্বরে মাটির নিচে কোথায় বলো না কেন মাটির নিচে হাক্কানি আলেম খুঁজলে আপনি পাবেন দুই নম্বরে জালেমের জেলখানা তিন নম্বরে জিহাদের ময়দানে পৃথিবীতে এখন জিহাদের ময়দান সবচাইতে বড় হচ্ছে বদরের ময়দান আমরা দেখিনি উহুদের ময়দান দেখিনি আমার তো মনে হচ্ছে বিশ্বে এখন কোরআনের ময়দান গুলো জিহাদের ময়দান রামবাম বেশি না চার পাঁচটা তো ওরা লাফা ছাপা এত বেশি করে মনে হয় ওরা এদেশের মালিক আর আমরা সব ভাড়াটি অথচ আমরা আছি এদেশে 96 ভাগ আর ওরা মাত্র 4 ভাগ ওরা ভাড়াটিয়া থাকার কথা আর ওরা এখন আমাদের মালিক হয়ে দাঁড়িয়েছে সুতরাং সম্মানিত ওলামা ইকরামদের মর্যাদা কামনা করছি রাফানা লাকা যিকর আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী সবাইকে নিয়ে আমাদের মালিক যিনি হাকিকি মালিক তার দরবারে নত শিরে শুকরিয়া জানাচ্ছি
যিনি আমাদেরকে করোনার মহা প্রাদুর্ভাবের ভেতর সুস্থ রাখলেন। কত মানুষ এই ময়দানে এই করোনার প্রভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার লাশ পর্যন্ত ধরার মতো মানুষ পাওয়া যায়নি। এটা তো বাংলাদেশ, বিশ্বের দিকে তাকালে মানুষ পচে গলে নষ্ট হয়ে গেছে, কেউ যায় না। এরকম কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ এখনো সুস্থ রাখলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ কমিয়ে দেন তাহলে আওয়াজ হবে। এটা যেহেতু কোরআনের অনুষ্ঠান, কিসে বলেন যদি কনসার্ট হতো যে কোনো এক জায়গা থেকে লাভ দিয়ে উঠে হাঁ করে একটা গান ধরতাম নাকি? এটা কোরআনের অনুষ্ঠান, এটা পড়াটা এবাদত। আপনি যতক্ষণ থাকবেন একটা আয়াত বোঝার জন্য যদি চেষ্টা করেন, যদি বুঝতে পারেন তো সোনায় সোহাগা, আর যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে চাও। এই জন্য কোরআনের অনুষ্ঠানে কোরআন কি করে বলা লাগে আল্লাহ শিখিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনকে সামনে নিয়ে আসি। সূরা আরাফ 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনীন। হে নবী, একখানা কিতাব আপনাকে আমি দিয়েছি, শুধু সুমা খাবেন আর টেবিলের উপরে রেখে দেবেন। মানে কি করবেন এটা নিয়ে? মানুষের সামনে যখন বক্তব্য বিবৃতি দেবেন, মানুষকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো যেন কাজ না করে। আদিকরালিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। জোরবল সুবহানাল্লাহ। আয়াতের মাঝখানে হারাজুন শব্দটা আছে, আমি আলেমদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, শব্দগুলো ভালোভাবে বুঝবেন, কারণ আপনি ওদের মতো সাধারণ না। হারাজনের ব্যাখ্যা আছে দুইটা। এক নম্বরে, হে নবী, আপনি কোরআন দিয়ে যখন ব্যাখ্যা দেবেন, বিশ্লেষণ করবেন, তাফসীর করবেন, অনেকেই হয়তো ওই বক্তব্যটা না বোঝার কারণে মন খারাপ করতে পারে, কি এরকম মানুষ আছে কিন্তু অল্প। দ্বিতীয় নম্বরে, সমাজে প্রচলিত অনেক নিয়ম এমন আছে যেগুলো আসলে ইসলাম না, মানুষ ইসলাম মনে করে পালন করে, কোরআনের তাফসীর করতে গেলে ওইগুলো টিকবে না। কেন? কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খোলাসা করা, আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা, ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ভেতরে কি আছে দেখা। যেহেতু এই সমাজে যারা বেদাত, শিরিক, জুলুম, কুফর এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে, জনগণকে বুঝতে দেয় না, কোরআনের তাফসীর করলে ওই আবরণগুলো সব খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, জাতি তখন টের পাবে যে এটা জাতির সর্বনাশ করছে। তখন ওই মানুষগুলো আপনি মন পাবেন না, ওদের মন খারাপ হয়ে যাবে, কি করে আমাদের ব্যবসা সব মাঠে মারা গেল। এই জন্য নবীজিকে আল্লাহ আদেশ দিয়েছেন, আপনি কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে তখন আপনি যেন ভয় পাবেন না। আল্লাহর এই ধরনকে আমরা সামনে নিয়ে কথা বলতে চাই, রাজি আছেন? কথা আমাকে বলতে দিন, যদি মানতে না পারেন ওইটা আলাদা বিষয়, আপনি আল্লাহর কাছে মাফ চেয়ে নেবেন বা যা করবেন ওটা আপনার বিষয়, কিন্তু বলতে দেওয়া লাগবে। এদেশে একটা ভেজাল কথা কারা ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। আপনি যদি না জানেন তো মানবেন কি? একটা নতুন কথা শোনেন, ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার গুনাহ হবে একটা। ইসলামের কোন বিধান আপনি জানেন ও না মানেন ও না, আপনার ডবল গোনা হবে। কেন বলে? কারণ জানা ফরজ, মানা ফরজ, জানার ফরজ আপনি আদায় করেছেন, মানার ফরজ আদায় করেননি, এই জন্য গোনা মাত্র একটা হবে। কয়টা?
কিন্তু আপনি জানেন না মানেন না আপনার ডবল গুনাহ হবে আপনি জানেন না কেন এটা আপনার অপরাধ আপনি জানেন না কেন আর এই জানার জন্য আজকের এই অনুষ্ঠানটা অন্যতম একটা মাধ্যম এজন্য সঠিক ভাবে জানা সঠিক ভাবে মানা এই দুইটার নাম ইসলাম আপনি জানেন কিন্তু সঠিক ভাবে মানেন না ওইটার নাম ইসলাম না অনেকেই জানি আমরা সেজদা দেওয়া ইবাদত এখন এই সেজদা যদি কেউ আল্লাহ বাদে কবরে দেয় ইবাদত হবে না ঈমান যাবে কথা বুঝতেছে সুতরাং সঠিক ভাবে ওটা জানা লাগবে যে সেজদা ইবাদত এবং সঠিক জায়গায় দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে ধরনটা দিলেন সূরা নাহলের 44 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী আপনাকে এই জিকির এই কোরআন আমনি দিয়েছি কেন জানেন লিতুবাইনা লিন্নাস মানুষের সামনে আপনি বক্তব্য বিবৃতি দেবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কোন মানুষ লিন্নাস জীবিত মানুষ কোন মানুষ আরবি গ্রামার অনুযায়ী লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয় এর 9 নম্বর অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য এখানে যারা বসে আছেন জীবিত না মৃত বলেন বলেন অথচ আমাদের দেশের সিস্টেম এখন অনেকে পাল্টিয়ে ফেলার চেষ্টায় আছে কোরআন পড়বেন শোনাবেন ব্যাখ্যা করবেন করেন মানুষ মরে গেলে পড়েন কোরআন তো আল্লাহ মরা মানুষের জন্য দেয়নি আপনার বাবা মারা যাক যে মানুষগুলো কোরআনে আমাকে কথা বলতে দিল না তারাই আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন আপনার বাবা মারা গেছে এখন আমি কোরআন পড়ে করব কি আপনার বাবার জীবন যদি কোরআনের উপরে না চলে ওর পাশে বসে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে আপনি আমারে বলছেন তেলাওয়াত করেন আমি আরম্ভ করলাম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল অংসায়াইন আল্লাহ পাক বলেন পৃথিবীর বাবা যারা তাদেরকে আমি আদেশ দিলাম উপদেশ দিলাম নসিহত করলাম এক ছেলে যে সম্পদ পাবে দুই মেয়ে তাই পাবে এ নির্দেশ কার বলেন বলেন এখন যাই লোকটার সামনে আমি কোরআন পড়ছি লোকটা সারা জীবন ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো দোকান গুলো পজিশন গুলো সব লিখে দিয়েছে আর মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম ফেরেশতারা বলবে কি বলে হুজুর পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আপনি তো আমারে দিয়ে আরো মনে করিয়ে দিচ্ছেন সারা জীবন হক ফাঁকি দিয়েছে ভাইয়ের বোনের ছেলের মেয়ের শরীক ফাঁকি দেওয়া লোকের সামনে আয়াত পড়লে ফেরেশতারা বলবে আমাদের তো মনে ছিল না ঠিক ওর আযাব আরো বাড়বে না কমবে এই জন্য কোরআন পড়া দরকার ছিল যতদিন জীবিত ছিল কথা বলেন ঠিক কি না লিন না সাল্লাহ এই কারণে দিয়েছেন আহ্বান জানা যারা দায়িত্বে আছেন দেশের জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা তাফসির করা আরো সহজ করে দেব এটা আল্লাহর নির্দেশ কার বলেন আল্লাহ আল্লাহুম ইয়াতাফাক্কারুন আমার দায়িত্ব সঠিকভাবে বলা আর যারা বসে আছে ওদের দায়িত্ব কি শুধু চোখ বন্ধ করে থাকবে আলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন এ কথাগুলো নিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করবে যে আল্লাহ বলে কি আর আমি করি কি আল্লাহ জানে এরকম শ্রোতা এবং বক্তা হওয়ার তৌফিক দেন জোরে বলেন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা রজব মাস কোন মাস সবাই বলেন এ মাসটা এত দামি মাস আল্লাহর কাছে আমার তেলাওয়াত কি তো আয়াত ছিল ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি সেনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ
আল্লাহ পাক বলেন আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে ১২টা মাসের নাম আমি লিপিবদ্ধ করে রেখেছিলাম। এই ১২টা মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মহরম সফর এই যে যেটা বললাম রজব এই রজব মাসও আছে ১২টা মাসের ভেতরে। কাফেররা পর্যন্ত রজব মাসে মারামারি গন্ডগোল হত্যা যজ্ঞ বন্ধ করে দিত যে না আপনার সাথে আমার মারামারি কেস কাম মামলা হামলা আছে করব কিন্তু এ মাসটা চলিয়ে যাক। কাফেররা এ মাসকে বেশ সম্মান দিয়েছে আর আমরা মুসলিম এ মাসে অনেকে বসে নেই কথা বুঝতেছেন আমি কি বলছি? এ মাসে অনেকে মামলা চালাচ্ছে, এ মাসে অনেকে জমি জায়গা ফাঁকি দিচ্ছে, এ মাসে অনেকের হক নষ্ট করা হচ্ছে। তার মানে আপনি কাফেরদের চাইতে নিকৃষ্ট হয়ে গেলেন, অবশ্য ঠিক আপনার মাথায় মগজ আছে? এই রজব মাসকে সম্মান দেওয়ার কিছু কারণ আল্লাহ পরবর্তীতে দিয়েছেন যালিকা দিনুল কাইয়িম, এটা স্থায়ী জীবন ব্যবস্থা। রজবকে যদি কেউ সম্মান দিতে চায় আল্লাহর পাঠানো যে স্থায়ী জীবন ব্যবস্থা আছে এর বাইরে আপনি জীবন চালাতে পারবেন না। সুতরাং এই রজব মাসে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহর পাঠানো একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম বাদ দিয়ে আর কিছু আমি মানি না। জালিকা দীনুল কাইয়িম, এটা স্থায়ী জীবন ব্যবস্থা। অনেকে বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, না এটা ভুল কথা, ঠিক না। সর্বশ্রেষ্ঠ শব্দটা বললে আপনি যেন স্বীকৃতি দিচ্ছেন যে অন্যান্য ধর্ম আছে তার ভেতরে ইসলাম সবার শ্রেষ্ঠ। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, এখানে আলিফ লাম আছে, কি আছে আলিফ লাম এখানে নির্দিষ্ট করার জন্য। রুবেল ভাই যদি আমাকে বলে আমির হামজা আপনি যদি ঢাকাতে যেতে চান এই একটাই রাস্তা, তখন এই রাস্তার আগে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে আর তরিক, কথা বুঝতেছে? আর যদি বলে না হামজা সাহেব এইটা বাদ দিয়ে আরো রাস্তা আছে ঢাকার ভৈরব ঘুরে যাওয়া যায়, ময়মনসিংহ যাওয়া যায়, ওই সিলেট ঘুরেও যাওয়া যাবে কিন্তু রাস্তা অনেক বেশি হবে, তখন তরিকের আগে আলিফ লাম আর দেওয়া যাবে না, ওটা অনির্দিষ্ট। আল্লাহ তাআলা ইসলামের আগে আলিফ লাম দিলেন কেন, দ্বীনের আগে আলিফ লাম দিলেন কেন? কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। আজ যারা সর্বশ্রেষ্ঠ বলছেন তাহলে অন্য ধর্মকেও আপনি স্বীকৃতি দিতে চান, আপনার ইমানে সমস্যা থাকবে। এই জন্য আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর কোন ধর্ম ধর্মই না, একটাই মাত্র ধর্ম, তার নাম ইসলাম। জীবনে অন্তত কিছুই যদি না পাই এতটুকু সান্ত্বনা আছে আল্লাহ তুমি আমাকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছো। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য জাতিরা যারা ভালো কাজ করছে বা করছে না তা না করছে কিন্তু ওদের কোনো মূল্য আমার মালিকের কাছে চাইরা নাও নেই। অমাই অবতারে গায়রান ইসলামি দীনান ফালাই ইকরবাল আমিন, সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাই ওর জীবনের কোন ইবাদত বন্দেগি কবুল হচ্ছে না, হবে না। ইয়াকবালা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান আছে এর আগে ফা আছে, গ্যারান্টি দিচ্ছে আমির হামজা না, গ্যারান্টি দিচ্ছে আল্লাহ নিজে যিনি কবুল করার মালিক, তিনি বলছেন তোর জীবনের কোন ইবাদত বন্দেগি কবুল হচ্ছে না, হবে না, যদি ওটা ইসলামের বাইরে যায়। তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছে ওটা কি বিয়ে? বলে না কেন? ইসলাম বাদ দিয়ে যারা সন্তান জন্ম দিচ্ছে ওটা কি জন্ম দেওয়া বলে? না,
সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, ইসলাম জানিয়েছে। এখানে যদি জিজ্ঞাসা করা হয় বলবে হুজুর আমার মনে নেই, সেদিন রংপুর গিয়েছিলাম, এক মুরব্বী এসে বলছে দোয়া করেন, সিহারা দেখে বললাম দোয়া তো করবো, ছেলে মেয়ে কয়টা, আটটা, আটটা হয়ে গেছে আবার দোয়া চান, আমি মরব দোয়া করি, দোয়া করার আগে যদি আটটা হয় তো দোয়া করলে তো রংপুর ভরে যাবে, দরকার নেই দোয়া পাড়ি চলে যান, দোয়া চান কিসের দোয়া করবো আপনার জন্য, আটটা যখন জন্ম দিয়েছেন এবার আপনি জন্ম দেওয়ার দোয়া বলেন, এখনো পড়া হয়নি, তারপর কবে পড়বেন, ব্যবসা যারা আজ ইসলাম বাদ দিয়ে করছেন ওটা কিন্তু তাহলে আর ব্যবসা না, রাজনীতি যারা ইসলাম বাদ দিয়ে করছেন ওইটাও রাজনীতি না, ওইটা দুর্নীতি। পৃথিবীর যে কোনো কাজ আপনাকে করা লাগবে ইসলাম দিয়ে, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ ধর্ম না, এটা একমাত্র ধর্ম আল্লাহর দৃষ্টিতে। 4,500-এর উপরে ধর্ম এখন দুনিয়ায় আছে, ওগুলো একটাও আল্লাহর দৃষ্টিতে ধর্মই আসতে বলে। এটা যদি কেউ বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তাহলে এটা দোষ আল্লাহর, কে বলেন আল্লাহর দোষ? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত একই কথা, আলিফ লাম কেন দিয়েছে, খেলা করার জন্য দেয়নি, আল্লাহ বলেন আমার দৃষ্টিতে একটাই জীবন ব্যবস্থা আছে, তাও সেটা স্থায়ী, কি বলেন, এর ভেতরে কিয়ামত পর্যন্ত নতুন করে আর কিছু দিতে পারবেন না, এমনকি ইসলাম থেকে একটা অক্ষর কেউ কিয়ামতের আগ পর্যন্ত বাদও দিতে পারবে না, যদি কেউ বাদ দেয় সে কাফের, কেউ যদি ভেতরে কিছু দিয়ে বলে এটাও ইসলাম সেও কাফের। রজব মাসকে তাহলে আমরা সম্মান দিতে হলে ইসলাম বাদ দেওয়ার অন্য কিছু গ্রহণ করতে রাজি? দ্বিতীয় নম্বর, ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম বন্ধ করো। জুলুম কি? যেটা যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে কেউ যদি অন্য জায়গায় রাখে, আরবিতে তার নাম জুলুম। তার নাম কি? থাকা দরকার মাথায়, টুপি যদি কেউ পায়ের সাথে বেঁধে রাখে তাহলে টুপির উপরে জুলুম। আমি যে স্যান্ডেল পায়ে দিয়ে আসলাম ওটা থাকার দরকার পায়, ওটা যদি কেউ মাথায় নিয়ে ঘরে তাহলে স্যান্ডেলের উপরে জুলুম। আলেমদের দায়িত্ব নবী এখন নেই এই জমিনে কোরআনে কারিমের তাবলীগ করা, প্রচার করা, প্রসার করা, তাহলে যে আলেমদেরকে আজ কোরআন প্রচার করতে দেওয়া হয় না ওটা আলেমদের উপরে জুলুম। এই জুলুমের কারণে মাঝে মাঝে আল্লাহ একটু নাড়া দেয়। আশা করছি আপনি কথার অর্থ বুঝেছেন, আপনি জুলুমটা বন্ধ করেন, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে জুলুমগুলো চলছে, যদি এই রজব মাসকে সম্মান দিতে চান সব জায়গার জুলুম থেকে বেরিয়ে আসে। জুলুম শব্দটা যদিও ছোট, এটা এত ভয়াবহ মারাত্মক, এর পরিণতি কত খারাপ। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা জুলুম করে এই জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। আপনি কি বললাম টের পেয়েছেন? জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে? বলেন বলেন, আল্লাহ নিজের মামলা জালেমদের বিরুদ্ধে, তিনি নিজে কেস করবেন, বাদী হয়ে অভিযোগ দায়ের করবেন। মাথায় যদি মগজ থাকে একটু মাথা নিচু করে ভাবেন কত বড় শক্ত এবং ওজনওয়ালা কথা এটা, আল্লাহ নিজে মামলা দেবেন। এই বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, আজ নফসের উপর থেকে শুরু করে পৃথিবীর মানুষের উপর যে জুলুম চলছে, 198 জন এখন আমরা আল্লাহর মামলার আসামি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। শব্দটা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনাল মুসলিমুনা, আল্লাহ দেয়নি, ইয়াজলিমুনা নাস, নাস মানে
হিন্দুরা কি মানুষ না, খ্রিস্টান মানুষ না? তাহলে মানুষ হয়ে মানুষের অধিকার যারা নষ্ট করে, তাদের উপরে অত্যাচার করে, এরা মামলার আসামি কার? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কি ওই পর্যায়ে আছেন কিনা? এজন্য জুলুম যদি বন্ধ না হয় আল্লাহ এত রাগান্বিত হন, আল্লাহ নিজেই যদি মামলা দায়ের করে আপনার বিরুদ্ধে, জান্নাত কত অনেক অনেক করে। আল্লাহ আমাদেরকে যারা হেফাজত করেন সরে বলেন আমিন। জুলুম বন্ধ করা লাগবে যদি সম্মান দিতে চান রজব মাসকে। অকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক বলেন মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো যেমন তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে। তাই বলে আপনি হিন্দু দেখলে খ্রিস্টান দেখলে মেরে ফেলবেন না। মুশরিক কাকে বলে এটা আগে প্রথমে বোঝা লাগবে। পৃথিবীতে মুসলিম বাদ দিয়ে যত জাতির লোক আছে এক কথায় মুশরিক। ইহুদিরা উপকার আনতে মুশরিক, কারণ ওরা হযরত হুসাইনকে আল্লাহ সন্তান মনে করে। খ্রিস্টানরা মুশরিক, ওরা তিন খোদায় বিশ্বাস করে। বৌদ্ধরা মুশরিক, গৌতম বৌদ্ধকে ওরা খোদা মনে করছে। ওকারান্তে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 যে জাতি আছে সবাই কিন্তু মুশরিক। এরা সবাই এক, শুধুমাত্র মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য সবাই এক, সবাই এক। উপরে উপরে হয়তো কিছু মাঝে মাঝে কিছু দেখায় না, ওটা ওদের লোক দেখানো, কিন্তু সবাই এক বাক্যে এক কথায় রাজি যে কি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়। এই তথ্যটা আল্লাহ দিয়েছেন সূরা মায়েদা 51 নম্বর আয়াতে। ইয়া আয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাগুহুম আউলিয়া বাগ। ওহে যারা ঈমানের দাবি করো, কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ তারা একে অপরের বন্ধু। কে বলছেন বলেন তো? তাদের সাথে যে বন্ধুত্ব করা যাবে না বিষয়টা এমন না, শব্দের দিকে খেয়াল করেন। ইহুদি খ্রিস্টানরা যদি ওরা নিজেদের ভেতরে মুসলমান ধ্বংস করার জন্য এক না হয়, ততক্ষণ ওদের সাথে আপনার ব্যবসায়িক লেনদেন আন্তর্জাতিক যে নিয়মগুলো আছে পালন করবেন, কিন্তু যখন দেখবেন ওরা সব এক হয়ে গেছে আমাদের ধ্বংস করার জন্য, তখন ওরা যত শক্তিশালী হোক ওদের সাথে আর বন্ধুত্ব করা যাবে না। তুরস্ক বাদ দিয়ে 53টা মুসলিম রাষ্ট্র আছে বাংলা পৃথিবীতে, কয়েকটা মাত্র হাতে গোনা মুসলিম রাষ্ট্র বাদ দিয়ে পৃথিবীর অধিকাংশ মুসলিমদেরকে ইহুদি আর খ্রিস্টানরা ত্রাণ দেয়, সাহায্য পাঠায়। ওই কয়টা দেশে দেয় না কেন? ওয়ালাং তারদু আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি কখনোই তাদেরকে মন পাবেন না, রাজি করতে পারবেন না, যতক্ষণ তাদের ধর্মীয় নিয়ম নীতিগুলো আপনার ধর্মের ভেতরে প্রবেশ করাম না করাবেন। আজ আমরা আমাদের কৃষ্টি কালচার যুদ্ধ করার জন্য যা দরকার, আমরা অনেকে মনে করছে যুদ্ধ মানে মেরে ফেলা লাগবে না। ওরা আজ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সন্তান দিয়ে। ওদের সন্তানগুলো আজ ডাক্তার হয়, ডিসি হয়, এসপি হয়, আর আমরা মনে করছি ছেলে মেয়ে হলে শুধু হুজুর বানিয়ে রেখে দেওয়া লাগবে। কে বলেছে আপনাকে? وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, মুসলমানদেরকে জানিয়ে দেন ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নিয়েছে ওই কর্মসূচিগুলো আপনি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ আমাদের ধ্বংস করার জন্য হাতে নিয়েছে মিডিয়া। এক কথা বলেন কেন? আপনাকে উল্টিয়ে এটা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। ওরা আজ আমাদের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওদের ছেলেদেরকে মেয়েদেরকে। ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, পাইলট হয়, আর আমরা বলছি ওগুলো দুনিয়ার কাজ, দরকার নেই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না। তাহলে আপনারা রজবকে সম্মান দেওয়া হচ্ছে না? ওরা যেভাবে যুদ্ধ লেগেছে আমাদের বিরুদ্ধে, আমাদের সন্তানগুলোকে উল্টিয়ে ওইভাবে ওদের বিরুদ্ধে লাগাতে হবে। এইটা আর না, আপনি কাতিলুল মুশরিকিনা মানে
কাফের দেখলেই মেরে ফেলবেন তার ওরা যেভাবে চালাচ্ছে চেষ্টা আপনি উল্টি ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান ওয়ালামু জেনে রাখো আল্লাহ মাআল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ মুত্তাকি আল্লাহ সচেতন পরহেজগার বাংলা অর্থ হচ্ছে ভদ্রলোক মুত্তাকির বাংলা অর্থ কি বলেন না কেন ভদ্রলোকদের সাথে আল্লাহ আছেন প্রবেশ করব ইনশাআল্লাহ রজব মাস এই মাসে সাতাশ তারিখ সামনে আর কয়েকদিন পর রজব আসলে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ে কিন্তু রজব মাস এসেছে চোদ্দটা শিক্ষা আমাদেরকে দিতে কয়টা সবাই বলেন যারা ডক্টরেট করে দেখবেন যে কোনো একটা বিশ্ববিদ্যালয় একটা স্যারের আন্ডারে মাত্র একটা বিষয়ের উপরে পাঁচ বছর গবেষণালব্ধ বিষয় জমা দেওয়া লাগে আমি সূরা কাউসারের উপরে এমফিল পিএইচডি করার জন্য পাঁচ বছর একাধারে শুধু কাউসার সূরার উপরে কতটুকু সূরা দেখেছেন মাত্র তিনটা আয়াতে পাঁচ বছর একাধারে এর উপরে গবেষণা যত বিষয় আছে দুনিয়ায় সব এক জায়গায় করা লাগবে জমা দিলে ওনার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমার নামের শেষে লাগবে ডক্টর কি লাগবে আর নবীজিকে আল্লাহ একাধারে সাতাশ বছর তার নিজের গবেষণাগারে তার ল্যাবরেটরিতে বসিয়ে আল্লাহ নিজে শিক্ষক হয়ে জিব্রাইলের মাধ্যমে সাতাশ বছর মাত্র চোদ্দটা জিনিস শিখিয়েছেন কয়টা বলেন সবাই বলেন ওই চোদ্দটা বিষয় কেন শেখালেন নবীজির মাথার উপর থেকে রজব মাসে দুই দুইটা বড় বড় ছায়া বিদায় নিল অর্থনৈতিক ভাবে যিনি সাপোর্ট করতেন খাদিজাতুল কুবরা আল্লাহ তাকে নিয়ে নিলেন দ্বিতীয় নম্বর রাজনৈতিক ভাবে যিনি সাপোর্ট করতেন ক্ষমতা দিয়ে তার চাচা আবু তালেব তাকে আল্লাহ নিয়ে নিলেন এই দুইটা ছায়া যখন মাথার উপর থেকে চলে গেল নবীজি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আল্লাহর নবী শোক শোকে তাপে কাতর হয়ে আছে জিব্রাইল এসে কাবার হাতিমের দিকে তাকিয়ে বলেন হে নবী শোক পালন করার জন্য আল্লাহ আপনাকে পাঠাইনি এই যারা আছেন ভালো করে খেয়াল করেন শোক পালন করার জন্য তো আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইনি লিউযহিরহু আলাদ্দিনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আপনাকে পাঠিয়েছে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে যত রকমের নিয়ম নীতি তৈরি করা আছে দুনিয়ায় সব পেছনে ফেলে দিয়ে আল্লাহর দিনকে ইসলামকে এজহার করবেন কি করবেন এজহার কি এজহার মানে প্রকাশ্য ঠিক আছে এজহারের তিরিশটা অর্থ আমি পেয়েছি এদিকে তাকান আমরা হাদিস অনেকে পড়াই পড়ি মান করাল কোরআনা ফাস্তা জাহারহু ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার জন্য চেষ্টা চালায় এখানে ব্যাখ্যায় দেখবেন এজহার মানে কায়েম করা দাঁড় করানো প্রতিষ্ঠিত করা তার মানে যে মানুষগুলো দুনিয়াতে কোরআনে কারিম কায়েম করার জন্য দাঁড় করানোর জন্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালায় তাদের বাবা মারা যাবে তাদের চাচা মারা যাবে তাদের বউ মারা যাবে ছেলে মারা যাবে এই শোক পালন করার জন্য সময় নষ্ট করার হাতে সময় তার নেই নবীজিকে আল্লাহ এই শিক্ষা দিয়েছিলেন কিসের শোক আপনি পালন করেন আপনি তো আর সাধারণ মানুষ না আপনি দুনিয়ায় কোরআনে কারিমকে ইজহার করার জন্য এসেছেন কথা বুঝতেছে তাহলে সবার দায়িত্ব তো এক না এই সমাজে যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাদের সব হারিয়ে যেতে পারে সব পালন করার সময় তাদের হাতে আরো জোরে বলেন আর কিসের সব পালন করবেন কেন আপনি ফালা আনসা বাবাই না হোম মরণের পরে যত রকমের সম্পর্ক সব শেষ একটাও থাকবে না আর যার জন্য শোক পালন করছেন চোখ বন্ধ হয়ে যাক ওর সাথে কোনো সম্পর্ক আপনার নেই আল্লাহ বলেন সব কাঠ হয়ে যাবে শুধু কাঠ হবে তা না ইয়াওমাইদি ওয়ালা ইয়াতাসালুন আপনি যার জন্য শোক পালন করছেন ওই রকম একটা লোক যে দুনিয়ায় ছিল আপনার মনেও আসবে না তার নাম কথা বোঝাতে পারিনি
কোরআনের হাদিসের বক্তব্য হচ্ছে যত আপনজন হোক যত দামি মানুষ হোক তিন দিনের উপরে কোন শোক পালন করা জায়েজ নেই আর আমাদের 100 বছর 150 বছর চলছে তাও শোক শেষ হচ্ছে না আমি হাসির ফরাকি দেইনি কি বলেছি মাথা নিয়ে চিন্তা করেন এই শের রজব মাস যেই মাসে নবীজিকে আল্লাহ শোক পালন করার জন্য না কিসের শোক আপনি পালন করেন আপনার স্ত্রী মারা গেছে আমি জানি আপনার চাচা মারা গেছে আমি জানি আমি দেখতে পাচ্ছি কিন্তু শোক পালন করে সময় নষ্ট করবেন কোন কারণে আপনি আসেন সমাজ জাহান্নামে যাচ্ছে কি করে জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো যায় এই অশান্ত পৃথিবী শান্ত করা যায় আপনাকে আমি নিজে হাতে কলমে 14টা বিষয় শেখাবো এই সেই রজব মাস টের পাচ্ছেন কোন মাস এটা খালি ইয়ানবি সালাম আরেকে পড়ে শেষ করে দেবেন তা না এই 14টা বিষয় যদি পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দাঁড় করাতে পারেন রজব মাস আর আনসার দরকার নেই এক রজবই বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে এবার আমরা প্রবেশ করছি হযরতে জিবরাইল আসলেন সিরাত ইবনে হিশামের বর্ণনা কাবার হাতিমে নবীজি ঘুমিয়ে আছেন অন্যান্য দিন আসার সময় আল্লাহ বলে দেন যে চাদর গায়ে দিয়ে থাকলে চাদর ওলা বলবা কম্বল গায়ে দিয়ে থাকলে কম্বল ওলা বলবা এজন্য তিনি কখনো আসতেন ইয়া আজ্জুহাল মুদাসসির বলে ইয়া আজ্জুহাল মুজাম্মিল বলে কিন্তু এখন আমি কি বলে ডাক দেই মানে তো ঘুমই আছে আর নাম ধরেও তো ডাকা যায় না কারণ আল্লাহ নিজে কোনদিন নবীজিকে ইয়া মোহাম্মদ বলেন নাই আমি এখন ডাকব কি করে ঐতিহাসিক আমির আলী ঐতিহাসিক হেট্রির বর্ণনাগুলো অধিকাংশ ঝামেলা এটা ঐতিহাসিক আমির আলীর বর্ণনা বলছি জিবরাইল ফেরেশতা নিজে এসে তার নূরের জহব্বা দিয়ে বিশ্ব নবীর পায়ের নিচে চাটা আরম্ভ করেছে নবীজি টের পেলেন ডাক দিলেন ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা ভাই জিবরাইল আমার দিকে তাকান কি খবর আমি এসেছি আপনাকে ঈশ্বর সন্তুষ্ট অবস্থা দূর করে এই 53 বছর বয়সে মহান আল্লাহ আপনাকে নবিয়া বলেন আয়াতিরা তার নিদর্শন দেখাবেন চলেন তিনি নিয়ে গেলেন কাবা শরীফের পাশে দেখলেন বাধা আছে বরাক নবীজি উঠবেন বরাক লাফালাফি করেন জিবরাইল ধমক দিলেন কি লাফাও কেন সেনয়েরে দো জাহানের বাদশাহিনী মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিঠে উঠতেছে তোমার কপাল ভালো লাফাও কেন জিবরাইল প্রশ্ন করার পরে বরাক ডাক দিয়ে বলে রব্বুল আলামিন জবানটা খুলে দাও রাসূলুল্লাহকে সালাম দিয়ে আমি ধন্য হই জবান খুলে গেল তিনি সালাম দিলেন হে রাসূল আপনাকে নেওয়া আমার সাত জন্মের ভাগ্য আমার কোনো অসুবিধা নেই নিতে কিন্তু আপনারে কথা দেওয়া লাগবে কিয়ামতের দিন যেদিন জান্নাতে যাবেন সেই দিন আমার পিঠে সওয়ার হইয়া যাবে নবী কথা দিলেন বরাক বেরকন থেকে বারকন থেকে বরাক মানে বৈদ্যুতিক গতি সম্পন্ন যান বিদ্যুতের গতি হচ্ছে সেকেন্ডে 186,000 মাইল এত দ্রুত যায় যানটা তিনি উঠলেন নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে সবাই দাঁড়িয়ে আছে ইমামতি রই যায় না মাস্টার ফাঁকা ফেরেশতা জিবরাইল নবীজির হাত ধরে বললেন হে নবী আজকের এই ময়দানে ইমামতি করার যোগ্যতা এখানে যারা আছে একজনেরও নেই আপনি এখানে যোগ্য দুই রাকাত নামাজ আদায় করার পরে ফেরেশতা বলে আপনি চেনেন এদেরকে বলে না তো আপনার পেছনে যারা নামাজ পড়েছে সব নবী আর রাসূল আজকের এই ময়দানে এদের দুই রাকাত নামাজ আদায় করি আমার আল্লাহ আপনার নামের আগে পরে দুইটা লকব দিয়েছে একটা সাজ্জাদুল মুরসালিন একটা সাজ্জাদুল আম্বিয়া আপনি আজকে থেকে শুধু নেতা না আজকে থেকে আপনি যত নবী দুনিয়ায় গেছে সব নবীর আপনি নেতা যত রসুল গেছে সব রসুলেরও আপনি নেতা ওখান থেকে নিয়ে গেলেন প্রথম আসমানে যাবার পরে হযরত জিবরাইল বললেন দরজা খুলে দাও আমার সাথে মেহমান আছে ভেতর থেকে আওয়াজ এলো ওনাকে কি আসতে বলা হয়েছে বলে হ্যাঁ দরজা খুলে দেওয়ার পরেই দেখলেন হযরত আদম নবী বসা হযরত আদমকে দেখে ফেরেশতা বলে হে রাসূল আপনার বাবা আপনি সালাম দেন নবীজি সালাম দিলেন হযরতে আদম নবীজিকে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন হে আমার নেককার সন্তান নেককার নবী খেয়াল করেন শব্দের দিকে
হে আমার নেককার সন্তান নেককার নবী আমার প্রশ্ন আজ বিশেষ করে এই যে ময়মনসিংহ বিভাগের আশপাশ জেলা এই ভৈরব দিয়ে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ কুমিল্লা এই জেলাগুলোতে একটা ঝামেলা এখনো লেগে আছে নবী নূরের তৈরি না মাটির তৈরি আজ ওরা আমাদেরকে গালি দেয় ওহাবি বলে ওরা নাম নিয়েছে সন্নি কেউ গরম সন্নি কেউ ঠান্ডা সন্নি কেউ মিঠা সন্নি আপনি নাম নিয়েছেন নেন কিন্তু বিষয়টা তো আগে নিরসন করা লাগবে নবী কিসের তৈরি এটা আগে বলবে কোরআন তারপরে হাদিস তারপরে বিজ্ঞান তারপরে বাস্তবতা আপনি বলেন আমি তোমাদের মতই মানুষ মত না শেষে হাসাই আছে আমি তোমাদের মতই এই মতই শব্দের অর্থ যে ইন্নামা একটা টান আছে আমি তোমাদের মতই মানুষ আমি তোমাদের মত না আবার বলেন মতই কিন্তু পার্থক্য আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এটাই পার্থক্য এখন নবীজি যেহেতু আমাদের মতো মানুষ মানুষ আল্লাহ বানিয়েছে কি দিয়ে এটা সারা কোরআনে কারিমের সূরা সোয়াদের 71 নম্বর আয়াতে জান পাবেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি দিয়ে কি দিয়ে মাটি বানিয়েছি কি দিয়ে পানি দিয়ে আহা মাটি বলে পানি দিয়ে বানিয়েছি এই যে পাশের জেলা গাজীপুর গাজীপুর না গাজীপুরের মেত্রিকা গবেষণাগার আছে এখান থেকে মাটি তুলে নিয়ে যান কালকে পরীক্ষার রিপোর্ট দেবে যে মাটির ভেতরে আছে 10টি মৌলিক উপাদান মাটির ভেতরে আছে আয়রন সিলিকন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এরকম 10টা বিষয় মাটির ভেতর থেকে বের করতে পারবেন মাটির মৌলিক উপাদান হচ্ছে 10টা কয়টা মানুষ আল্লাহ মাটি বানিয়েছে 10টা জিনিস দিয়ে আর মানুষ বানিয়েছে মাটি দিয়ে এটা তো কোরআনে কারিম থেকে গেল এবার হাদিস কে আল্লাহর নবীকে যে হযরত আদম নবী বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন হে আমার নেককার সন্তান নেককার নবী আদম নবী যে মাটির তৈরি কোন সন্দেহ আছে আস্তে বলেন কোরআনে কারিম জানিয়ে দিল মাটির তৈরি মানুষ তাহলে বাবা যদি মাটির হয় ছেলে হবে আগুনের আমার মাথায় মগজ নেই এরপরেও সূরা মায়েদার যে 15 নম্বর আয়াত দিয়ে ওনারা দলিল দিতে চায় যে তো উপাধ্যক্ষ আছে এখানে মাদ্রাসার আমি আলেম সাহেবকে বলছি বাদে যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন আল্লাহ পাক বলেন অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর স্পষ্ট কিতাব এবং নূর এসেছে এখানে মাঝখানে ওয়া আছে এই কারণে নূর বলতে ওরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বোঝায় অথচ কিতাব যা নূর তা এর প্রমাণের পরবর্তী শব্দ ইয়াহদি বিহিল্লাহ বিহি এক বছর না বহু বছর এক বছর এটা যদি জিনিস দুইটা হবে তাহলে তো বিহি মা দেওয়া দরকার ছিল কোরআন শরীফ আন্দাজে পড়লে হবে আপনাকে চিন্তা করা লাগবে না কোরআনের কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে ওইটা আপনাকে আগে জানা লাগবে এটা উসুলে তাফসিরের নিয়ম যে 23টা নিয়ম আছে তার 13 নাম্বার নিয়ম এটা আপনি আন্দাজে কোন আয়াত দিয়ে দলিল দিতে পারবেন না তার আগের আয়াতে কি আছে পরের আয়াতে কি আছে এর সাথে সম্পর্ক কি এটা আপনাকে আগে জানা লাগবে আল্লাহ পাক এখানে দুইটা শব্দ যদিও বললেন জিনিস জিনিস এক তার প্রমাণ ইয়াহদি বিহিল্লা বিহিজে দু এক বছর আল্লাহ বলেন এইটার দ্বারা আমি মানুষকে পথ দেখাই এইটা মানে কোরআন এটা মানে বলেন বলেন এখানে স্পষ্ট কিতাব এবং নূর দুইটাই জিনিস এক পরা কোরআনে কারিমের নাম আছে 55টা তার ভিতরে আন নূর একটা কোরআনের নাম কি
বলেন না কেন এখন যদি বলেন তাহলে জিনিসের যদি একটা হয় তে নাম দুইটা কেন পৃথিবীতে অনেক জিনিস এক কিন্তু নাম আলাদা আলাদা এই কথা বলা লাগবে আমি পাকিস্তানে যখন ছিলাম এক মাস 23 দিন পর্যন্ত আমার চুল কাটার দরকার নাপিতের দোকানে গেলাম বললাম আমার চুল কেটে দেন আমার থাপড় দিতে যায় কি বলেন নাকি আমার সাথে যে ছিল ওর বড় বড় কলকাতায় বাংলা বোঝে হিন্দি বোঝে উর্দু বোঝে বসে হুজুর বলেন যে বাল কেটে দেন আমরা ওইটা বললাম মার খাবো না এই দেশে ওইটার নাম এটাই এখন যদি বাংলাদেশে এই পাকন দি আইছে বলেন যে আমার মেরে সেল কি বল কেটে দিবে চোখের পাপড়ি বস এর নিচে থাকলে দাড়ি আর নিচে নামলাম না জিনিস তো একই নাম দেখেছে চার পাঁচ রকম আর কথা বলছে না কারো আপনারা উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে না হাতলে ইহাদি বিহিমা তো আল্লাহ দেয়নি আলেম এখানে বসে আছে জিজ্ঞাসা করেন ইহাদি বিহি দিয়েছেন এই কারণে কারণ জিনিস এক নাম আলাদা তাতে কি সব কিছুই প্রমাণ করে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে বাস্তবতা দিয়ে যে নবীজি আসলে মাটির তৈরি নূরের তৈরি বললে তার সম্মান আরো খাটো হয় কারণ নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে একটা নেগেটিভ একটা পজিটিভ আর মাটির ভেতরে মৌলিক উপাদানই 10টা আর মানুষ বানাতে হলে জিনিস লাগে 13টা সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা বিজ্ঞানের যে তথ্যগুলো বিশেষ করে এখন কোরআনে কারিম থেকে পেয়েছি বাবার এই নাপাক পানিটা দিয়ে আমার আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা আর মায়ের রেহেমের ভেতরে ফিবারর মাকিন যেটা ওখানে আরো যে নাপাক পানির থলি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস আল্লাহ বানায় রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার কত হয় বলেন বলেন তিন চল্লিশের পরে যখন ওর ভেতরে আল্লাহ রুহ দেবেন তার মানে 120 দিনের পরে তখন আল্লাহ পাঁচটা জিনিস তার ভেতরে দান করেন অজামালা রাকুম সামা ওয়ালা বসর ওয়াল আফিদা ইলা আখিরি আয়াত এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে আমার রব নামের কারণে তোকে দান করি আট পাঁচ ১৩টা জিনিস যখন এক হয়ে যায় তখন আস্তে করে করে দুনিয়ায় নিয়ে আসে মানুষ তৈরি করতে কয়টা জিনিস লাগে বলেন তো ১৩টা বলেন বলেন আর আলোর ভেতরে আছে মাত্র সংখ্যা হিসাবে ওতে মেলে না আপনি কিসের সম্মান বাড়াতে যান এর পরের বিষয় আমি আসলে এটা নিয়ে বিতর্ক তৈরি করি না আর বলিও না কারণ মরণের পরে নবীর নূরের তৈরি না পাথরের তৈরি না মাটির তৈরি জিজ্ঞাসা হবে না হবে সুতরাং সিলেবাসে যখন নেই ওটা বাদ যেটা প্রশ্ন হবে আগে ওইটা প্রশ্নের জোগাড় করেন উত্তর কি হবে কোরআনে কারিম জানিয়েছে মরণের পরে কি জিজ্ঞাসা করবে জানো ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন আল্লাহ পাক সূরা সুখরফের 44 নম্বর আয়াতে জানিয়েছেন হে নবী আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব আমার কোরআন মানা হয়েছে কিনা যেটা প্রশ্ন হবে ওইটা তো একটা জোগাড় নেই আপনার উত্তর এ কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন প্রতিটি বিধান মানা ফরজ অথচ এই দেশে একটা বিধানও চলে না সে বিষয়ে আপনার কোনো ফতোয়া নেই শুধু নবী বাঁধের মাটির তৈরি না পাথরের তৈরি এই নিয়ে মারামারি কর না সুতরাং আমাদের সতর্ক থাকা লাগবে ডিভাইডেড যারা করছে মুসলমানদের ভেতরে এরা একটা চক্রান্ত নিয়ে আরম্ভ করিস এরা জানে মানুষদেরকে যদি ডিভাইডেড করা যায় ভাগ করা যায় তখন এর মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া সহজ হবে এই সুযোগ আর তৈরি করতে দেবেন আপনি এতগুলো দলিল এক জায়গায় করে তারপরে যদি বলেন হ্যাঁ উনি নোরের কি মাটির কি পাথরের তখন আমার গন্ডগোল হবে ওর বাইরে আমার কোনো কথা নেই
যেহেতু আদম নবী বললেন আমার নেককার সন্তান নেককার নবী চমা দিলেন কপালে হাতের এই জায়গায় চমা দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক বলেন আসেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিদর্শন আপনাকে আমি দেখাই সবচাইতে বড় আমি নিদর্শন দেখিয়েছিলেন হাউজে কাউসারের যে গম্বুজ ওইটা ফেরেশতা জিবরাইল দেখলেন চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আর ফটাফটা পানি গুলো পড়ে নালা হয়ে একদিকে গম্বুজে গম গম করে আওয়াজ হয় নবীজি বললেন ইয়াকি জিবরাইল ভাই জিবরাইল যে সবুজ ঘরটা এই যে গম গম আওয়াজ হয় এটা কি ফেরেশতা বলে এটাই হচ্ছে সেই হাউজে কাউসার কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষের না বিশ্বাস তৈরি হবে মাথার উপরে সূর্য আসবে আধা হাত নিচের জমিন তামা হয়ে যাবে শুধুমাত্র একটা আওয়াজ হবে কিয়ামতে পানি চাই পানি চাই ওই ময়দানে যাদেরকে এই পানি এক গ্লাস দেওয়া হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না ফেরেশতা ওই দিন বলেছিলেন এই পানি এত দামি নবীজি বলেন এটা পাওয়া যায় কি করে হযরতে জিবরাইল বলেন হে নবী চারিদিকে তাকান কি লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়াতে কোনো মানুষ যদি সব কাজ করার আগে বিসমিল্লাহর আমল করে মহান আল্লাহ তাকে এই পানি পান করাবেন দুনিয়াতে আসার পরে তিনি সব কাজের আগে বিসমিল্লাহ বলতেন আর মাঝে মাঝে দোয়া করে রব্বুল আলামিন তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করি নবীজির এই মনের আকুতি দেখে আমার আল্লাহ সূরা কাউসার উপহার দিলেন ইন্না আমাতাইনাকাল কাউসার হে নবী আপনাকে আমি এই হাউজে কাউসার হিসাব করে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ সুতরাং এটা যখন পেয়েই গেছেন আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন আর সামর্থ্য অনুযায়ী আপনি কোরবানি করেন ইন্না শানিয়াকা হুয়াল আবদার দুনিয়াতে আপনার শত্রু যারা প্রকাশ্যে হোক গোপনে হোক ওদের লেজ আমি কেটে দেব জোরে বলেন নাউজুবিল্লাহ কিশোর রাজ্যবাসী আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর এই নিদর্শন গুলো আল্লাহর নবীকে আল্লাহ একটা একটা করে দেখালেন বলসিরাতের যে বিশাল ঘাট এটা দেখালেন মিজানের যে সওয়াব আর নেকি মাপা হবে এই পাল্লাটা দেখালেন এই পাল্লা নিয়ে আজ বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল পেয়েছি আমি বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ আমি গেছি অন্যান্য দেশে আমি এই ভেজালটা পাইনি বিশেষ করে মালদ্বীপ ভুটান মালয়েশিয়া সৌদি আরব বাহরাইন সহ এই সমস্ত দেশে কিন্তু মিজানের পাল্লা বলতে আমাদের যে ধারণা ওদের এই ধারণা নেই আমি আগে বলেছিলাম না যে গতানুগতিক কথা হবে না যে কথা বলবো ওখান থেকে শিক্ষা নিয়ে আসবো মিজানের পাল্লা মানে কি কথা বলে না দাড়ি পাল্লা কি বলে হ্যাঁ না না মিজানের পাল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যা দেবেন এক জায়গায় রেখে দেন মোনাজাতের আগে দেবেন আমার এই আলোচনা ভুল হয়ে গেলে আমার করতে পারবো হ্যাঁ কারণ যেটা বোঝাতে চাচ্ছে ওইটা চলে যাবো অন্যদিকে বাবা শাহ চালাম সব হালাল এরকম হয়ে যাবে একটু খেয়াল করে শুনবে চেয়ারম্যান দেখেন তো কেন কান ফেলে আছে এরকম কান ফেলে থাকে আমার বন্ধুরা এই ভেজালটা যদি আমরা কাটাতে পারতাম আমার দৃষ্টি যতটুকু আমার গবেষণা আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বে আজ হাজারো গণার কাজ মানুষ ছেড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করত মিজানের পাল্লা শুধু এইটার ধারণা স্বচ্ছ নেই আমাদের আমরা মনে করি মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা কেয়ামতের দিন এক পাল্লায় 10 কেজি সওয়াব আর এক পাল্লায় 9 কেজি গোনা তুলে দেবে আল্লাহ মাপ দেবে তো মাপের একক সম্পর্কেও তো আমাদের ধারণা নেই এই প্যান্ডেলটা যদি আপনি চেয়ারম্যানকে মাপতে দেন যে ভাই আপনি মেপে দেন উনি দাড়ি পাল্লায় তুলে দেবে বলেন না কেন এটা মাপতে হলে গজ লাগবে মিটার লাগবে ফিতা লাগবে লাগবে না আপনি ওনার কাছে মিটার দেন গজ দেন ফিতা দেন মেপে দেবে যে এটা 1 বিঘা বা 2 বিঘা জমির উপরে আছে এক কথা বলেন না কেন তাহলে এইটার মাপের একক যন্ত্রের নাম হচ্ছে মিটার গজ ফিতা সুতা দড়ি জবাব দেওয়া লাগবে ঠিক আছে এটা ঠিক আছে এই যে এখানে পানির বোতল আছে যদি ওনারে বলেন পানি মেপে দেন উনি মিটার দিয়ে মাপবে
গস দিয়ে কি দিয়ে এটা সিসি দিয়ে মাপা লাগে লিটার দিয়ে মাপা লাগে স্ট্যান্ড দিয়ে মাপা লাগে এই এলাকায় কি কি নাম আছে আমি জানি না এই গুলো দিয়ে মাপলে আপনি মাপ দিয়ে বলতে পারবেন এটা এত টুকু পানি আছে 1 লিটার বা 1.5 লিটার নাকি এবার যদি আমি এনাকে বলি স্যার আপনি এক কাজ মেপে দেন তো 5 কেজি কাজ কাজ কি 5 কেজি 10 কেজি মাপা যায় না অথচ আমল মানে কি না জবাব দিচ্ছেন আমল মানে কিয়ামতের দিন আপনার আমল মাপবে আল্লাহ এটা তো জানেন নাকি কিয়ামতে কি মাপবে আমল বলেন বলেন আরো জোরে বলেন আমলের বাংলা বলেন তাহলে কাজ কি দাড়ি পাল্লায় তুলে দিয়ে মাপে মিটার দিয়ে গজ দিয়ে কি দিয়ে হ্যাঁ ফিতা দিয়ে দেখেন কত আগ্রহ আছে মানুষ এখনো দেখেন ও সে মানধাতা বলে চিন্তায় আছে কাজ কি দিয়ে মাপে আপনাকে এটা যদি আজ ক্লিয়ার হতে পারেন আমি দেখেন কি বলি আপনাকে অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবেন কাজ মাপা হয় গুরুত্বের ভিত্তিতে চেয়ারম্যান সাহেবকে যদি বলি ভাই আপনি কুষ্টিয়ায় যে টাকাগুলো অমক অমককে দিয়ে আসেন আমি কি দেখবো যে উনি গেছে কিনা টাকাগুলো অমক অমক জায়গায় দিয়েছে কিনা আমি মোবাইল করে যদি খোঁজ নেই যে হ্যাঁ আমার কাজের আমার কথাগুলোর গুরুত্ব দিয়ে করেছে আর ওনার প্রতি আমার মায়া মহব্বত সম্মান আরো বেড়ে যাবে আর যদি দেখি না টাকাগুলো এখান থেকে নিয়ে শুধু গাজীপুরে গিয়ে ফিলাশ খেলছে আবার কাজের কোনো গুরুত্বই দেয়নি টাকা গুলো তো জায়গা মতো পৌঁছায়নি আর গুরুত্ব দেয়নি ওনার পর যা আস্থা ছিল কমবে না বাড়বে কি বুঝলেন আপনি বলেন কিয়ামতের দিন আপনার কাজ মাপা হবে গুরুত্বের ভিত্তিতে এজন্য পৃথিবীর যত ফরজ ইবাদত আছে প্রত্যেকটা ফরজ ইবাদতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলাদা করা আছে নামাজ যেমন ফরজ নামাজ কি নামাজের কিছু আলাদা বিষয় তৈরি করা আছে যেটা গুরুত্বপূর্ণ ফরজ বলে আমরা জানি মৌলিক কাজ যেটা সেটা কয়টা 13টা বলেন বলেন নামাজের মৌলিক বিষয় কয়টা 13টা ফরজ যেটা ফরজ কয়টা 12টা আদায় করেছেন একটা আদায় করেননি 12টা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজের সওয়াব হবে 5টা 6টা কি হবে একদম কিচ্ছু হবে না জিরো শূন্য হবে এটা যেমন সহজে বুঝলেন যে ফরজ বাদ গেলে ওই কাজের আর কোনো গুরুত্ব থাকে না এই এই স্টেজের ফরজ কাজ কয়টা বলেন 6টা কে কি 6টা 2টা একটা সামিয়ানা আর একটা খুঁটি যেটা জানেন না সেটা কথা বলবেন না ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন যেটা জানো না মুখ খুলবা না আর এই দেশে মানুষের অভ্যাস যেটা জানে না ওটা বেশি করে বলে এখানে ফরজ কয়টা বলেন তো একটা সামিয়ানা আর একটা খুঁটি এই দুইটা বাদ দিলে কেউ এটা স্টেজ বলবে কিন্তু অন্য কিছু আছে এগুলো অমৌলিক কিছু আছে এই যে মাইকটা এই টেবিল এই টিস্যু বক্স এই যে ক্যামেরা এই ফ্যান এই মাইক এগুলো না থাকলে কি মানুষ স্টেজ বলবে না কিন্তু ওই দুইটা না থাকলে পাগলেও বলবে না এটা স্টেজ প্রত্যেকটা ফরজ বিষয় আপনি তাকান হজে যেমন ফরজ আছে তিনটা দুইটা আদায় করলেন একটা করেননি আপনার হজের সওয়াব হবে জিরো এক কথা বলেন না কেন আর ওয়াজিব আছে 5টা কয়টা যদি একটা বাদ চলে যায় তাহলে দম দিলে জরিমানা দিলে আপনার হজ হয়ে যাবে না না বলছেন কেন হজ করেছেন না দাদা না বলেন নামাজের মৌলিক বিষয় কয়টা বললাম ওয়াজিব আছে 14টা ওয়াজিবের এই 14টার একটা যদি আপনার আদায় না হয় 13টা আদায় হয়েছে আপনি জরিমানা দেন সজদা দেন আদায় হয়ে যাবে কিন্তু ফরজ যদি একটা বাদ যায় আর বাকি 12টা যদি একেবারে পঙ্খানো পঙ্খানো আদায় করেন কোনো দাম নেই পুরাটা শেষ নতুন করে নামাজ পড়া লাগবে এটা ঠিক আছে প্রতিটি বিষয় ফরজ দেখবেন সবগুলোর মৌলিক বিষয় আলাদা আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন তোর জীবনের মৌলিক কাজগুলো যদি একটা বাদ যায় আর অমৌলিক সারা দুনিয়া যদি করিস তোর আমল নামা যেদিন মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে সেদিন জিরো হবে শূন্য হবে কারণ গুরুত্বপূর্ণ গুরুত্বের ভিত্তিতে তোর আমল মাপা হবে কাজ মাপা হবে আপনার মৌলিক কাজ এবার কয়টা এইটা আপনাকে জানা লাগবে পড়া কোরআনে আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন 500 কত আরো জোরে বলেন 500
আপনি 499 টা আদায় করেছেন একটা করেননি নামাজের যেমন 12 টা করলে একটা না করলে পুরা জিরো হয় শূন্য হয় 499 টা আদায় করেছেন একটা করেননি আর বিরোধিতা করেছেন আপনার জীবনে যেদিন কাজ আল্লাহ মাপবে আমল মাপবে ওটা জিরো হবে শূন্য হবে এখনো যদি ক্লিয়ার করতে না পারি আমি আবার বলছি এইটা যদি আপনি ঠিক করতে পারেন আপনি জেনা থামাতে পারবেন ঘুষ থামাতে পারবেন সুদ থামাতে পারবেন চিন্তা করবেন আমার জীবনের মৌলিক এই সুদ ঘুষ জেনা ব্যভিচার বেপর্দা এগুলো সব মৌলিক কাজ আমি আরজাই করি এই মৌলিক যদি দুইটাও বাদ চলে যায় আমার বাকি 498টা সব শেষ এক কথা বলছেন না কেন তাহলে মানুষ চেষ্টা সবাই যদি এইভাবে বুঝে করে আর সবাই যদি চেষ্টা চালায় তে এই সমাজে ঘুষ সুদ দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব না আমরা এভাবে আজও বোঝাতে পারিনি খালি মিজানের পাল্লা মানে কিয়ামতের দিন তোর 5 কেজি গোনা তুলে দেবে 5 কেজি সওয়াব তুলে দেবে পাগলা কাজ কি মাপে আল্লাহ দাড়ি পাল্লা দিয়ে মাপবে আপনি হাইকোর্টের সামনে যান দেখবেন ওখানে একটা দাড়ি পাল্লা টাঙানো আছে না নেই ওই দাড়ি পাল্লা দিয়ে সরকার বোঝাতে চায় যে এখানে আসলে 5 কেজি করে চাল দেওয়া হবে কি সরকার বোঝাতে চায় যে এটা মানদণ্ড ন্যায় বিচারের মানদণ্ড অন্তত বাংলাদেশের কোন জায়গায় ন্যায় বিচার না পেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসেন অন্তত এখানে আপনি ন্যায় বিচার পাবেন এক কথা বলেন না কেন ওটার কি পাল্লা একদিকে ঝোলানো আছে একেবারে সমান্তরাল করা তাহলে মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আপনি মানদণ্ড ঠিক করেন 500 শরীয়তের বিধান আল্লাহ কোরআনে খেলা করার জন্য দেন 499টা ভালো আদায় করেন আর একটা আপনি তো আদায় করেন না আরো বিরোধিতা করেন আমি এখন 500টা একটা একটা করে বলতে গেলে তো আরো আধা ঘন্টা খাবে ভালো করে দেখেন আমি এইটা একটা বই লিখেছি আমি 500 শরীয়তের মানদণ্ডে যে বিধানগুলো পাঁচটা বই লিখেছিলাম তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো ওখানে দিয়েছি সবগুলো তো একবারে এসে বলা যায় না ভালোভাবে মিলান আপনার জীবনে আমি তো দেখতে পাচ্ছি 500টার ভেতরে 499টা নেই শুধু একটা আছে নামাজ তাও অনেকের জীবনে নেই এদেশে আমার অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা আসার খেয়ে যদি পড়িয়ে যায় তা পশ্চিম দিকে পড়ে না পূর্ব দিকে পড়ে আমার ভাইরা আমি মৌলিক বিষয়গুলো বোঝাচ্ছিলাম এই জন্য জীবনের মৌলিক কোন কাজ যেন আপনার জীবন থেকে ছুটে না যায় তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাত তো আগেই শেষ জয় বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মিজান দেখালেন আল্লাহ যে মাপ আমি কিয়ামতের দিন কাজ মাপ দেব গুরুত্বের ভিত্তিতে বলসিরাতের বিশাল ঘাট দেখালেন জান্নাত জাহান্নাম দেখালেন কারা কারা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছে কোন অপরাধের কারণে ওগুলো দেখলেন সব দেখার পরে আমার আল্লাহ নিজের গবেষণাগারে নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘ 27 বছর একাধারে নবীজিকে মাত্র 14টা জিনিস শেখালেন কয়টা বলেন বলেন শিখিয়ে দেওয়ার পরে বললেন আপনি যদি এই 14টা বিষয় দুনিয়ায় যে আপনার উম্মতদের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন যদি কায়েম করতে পারেন আবারে অশান্ত পৃথিবীকে আমি আল্লাহ শান্ত বানাবো নবী যে 14টা বিষয় এ রজব মাসে নিয়ে এসে কায়েম করে তারপরে বলেছিলেন খায়রুল করুনী করনি খায়রুল করুনী উম্মতি খায়রুল করুনী নাস সুবহানাল্লাহ বলতে পারেন তাই এটা শুধু নবীজি বলতে পারবে আমাদের কি হয়েছে এ রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন 1734 জন মানুষ আছেন মেন দায়িত্বে আপনারা আমাদের জননী থেকে শুরু করে আপনাদের এই চেয়ারম্যান পর্যন্ত 1734 জন মানুষ এই দিনে 14টা কর্মসূচি রজব মাস থেকে নিয়ে বাস্তবে প্রতিফলন ঘটাবে এই দেশটা সেদিন মিনি জান্নাত হবে আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন আর যখন আমি আগে বলেছিলাম আমাকে বলতে দিন আপনি মানতে না পারেন ওটা আল্লাহর দোষ কার দোষ মানতে যদি না পারেন দোষ কার বলেন তো আপনার দোষ এবার আমরা আল্লাহর ওই 14টা বিষয় আলোচনা করছি যেটা নবীকে 27 বছর শিখিয়েছেন সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতের ভেতরে কর্মসূচি আছে 14টা কয়টা বলেন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আকবার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আপনার রব, বলেন বলেন আপনার রব, উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, উনি ফয়সালা দিয়েই দিয়েছেন, উনি রায় ঘোষণা করেই ফেলেছেন। রায় দিচ্ছেন কে বলেন তো? আরো জোরে বলেন কে? আল্লাহ নিজে রায় দিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ নিজে রায় দিচ্ছেন। আল্লাহর রায় আল্লাহর কাছে কত দামি আপনি জানেন? এই বাংলাদেশে আমরা দেখি রায় হয় চার প্রকার, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। সর্বশেষ সুপ্রিম কোর্ট থেকে যদি কারো বিরুদ্ধে রায় ঘোষণা হয়ে যায়, তখন ওই বান্দা শুধু একা না, এই দেশের 17 কোটি মানুষ ওই রায় মেনে নিতে বাধ্য। এমনকি প্রধানমন্ত্রী আর হাত দেওয়ার ক্ষমতা রাখবে না। রায় যদি একবার বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, উনি এখন যিনি আছেন, উনি যদি একবার কারো বিরুদ্ধে রায় দেয়, তাহলে ওই রায় আপনি শুধু না, এই দেশের সবাই মেনে নিতে বাধ্য। আরো সরে বলেন, যদি বলেন আমি রায় মানি না, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, আর জেলখানায় দেবে না, দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের চাইতে আল্লাহর রায় একটু কম। আল্লাহ পাক বলেন আমি অত রায় দিয়েছি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আম তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুজুনা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমি আল্লাহর রায় যদি তোদের ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা, কোথায় যাবি যেখানে যাবি ওইটা আমার। সুতরাং আমি আল্লাহ যদি রায় দে আর আমার বান্দা বান্দি যদি তোরা দাবি করিস, তোদের এই রায় মেনে নিতে তোরা বাধ্য, নাই তো আমারও জেলখানা আছে। নাম কি? কথা বলেন, আপনি আল্লাহর ওই বানানো জেলখানা জাহান্নামে যেতে চান? রায় এখন যেগুলো ঘোষণা দিচ্ছি 14টা মেনে নিতেই হবে আপনাকে, কারণ আল্লাহর উপরে কোনো বিচারপতি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচাইতে বড় বিচারপতি? না। আল্লাহ কি সৈয়দ মাহমুদ হোসেনের উপরে? না। বলেন বলেন বলেন, যেহেতু ওনার রায় পেলে আমরা 16 কোটি 17 কোটি মানুষ একবারেই মেনে নিতে বাধ্য। আমার আল্লাহ সবার উপরে, 228টা রাষ্ট্র এখন দুনিয়ায়, 228টা দেশেই কম বেশি রাষ্ট্র প্রধান প্রধান বিচারপতি একজন করে আছে, সবার উপরে কে? ওনার রায় ঘোষণা হলে আপনাকে পছন্দ হোক আর না হোক মানায় লাগবে। এক নম্বরে রায় আল্লাহ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এ রায় প্রথম রায় এটা, আল্লাহ বাদে কারো ইবাদত করা। আপনি একটু মেলাবেন, আপনি এ রায় মানতে পারেন কিনা? ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, তসবিহ হাতে নিয়ে পাগড়ি মাথায় দিয়ে ঘোরা তা না। ইবাদতের এক কথাই প্রকাশ হচ্ছে, আল্লাহর বিধান থাকা লাগবে ওই কাজে, আর রাসূলের তরিকা থাকা লাগবে। আমার আপনার দৃষ্টিতে একটা কাজ ভালো মনে হচ্ছে, যে কাজটা তো খুব ভালো, কিন্তু আল্লাহর বিধান নেই, রাসূলের তরিকা নেই, ও কাজটা যত সুন্দর হোক ওটা ইবাদত নয়, ওটা বেদাত। ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে বেদাত, আর ইমান ধ্বংস করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে শিরিক। একজন মেয়ে লোকের জন্য দুইটা হাতিয়ার মারাত্মক ধ্বংসকারী, কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একজন মেয়ে লোকের জীবনে সবচেয়ে মারাত্মক হাতিয়ার ধ্বংসের জন্য দুইটা, একটা হচ্ছে দেবর আর একটা দোলা ভাই। এখন তো এগুলো নেই বাবা, শাহ জালাল হালাল হয়ে গেছে সব। আর এক
একজন পুরুষের জন্য মারাত্মক ধ্বংসকারী হাতিয়ার দুইটা, একটা ভাবি আর একটা শালি। ঠিক খুব আরামে আছে, না এবাদত আর বেদাত আপনাকে বোঝা লাগবে। এবাদত আর বেদাত, এবাদত ধ্বংস করার জন্য বেদাত, আর ইমান ধ্বংস করার জন্য শিরিক। এজন্য আল্লাহ বাদে কারো এবাদত করা যাবে না। আপনার আমার দৃষ্টিতে মনে হচ্ছে কাজটা তোকে ভালোই লাগছে, না ভালো মনে হলে হবে না, ওটা দেখতে হবে আল্লাহর বিধান আছে কিনা, রাসুলের তরিকা আছে কিনা। আমি একটা একটা করে যদি এখন উদাহরণ দেই, কমপক্ষে 500 আসবে। একটা বলছি, সমাজে প্রচলিত জিকির, জিকির এবাদত, কিন্তু জিকিরের শব্দ আছে আলাদা নির্ধারণ, যেহেতু এবাদত কথা বলেন না কেন। জিকিরের নিয়ম পদ্ধতি আলাদা আলাদা আল্লাহ দিয়েছেন না দেয়নি? জিকিরের শব্দ চারটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর প্রতিটি শব্দ হবে পরিপূর্ণ। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, হে নবী আপনার রবের কালেমা সব পরিপূর্ণ ইনসাফ দিয়ে এবং সত্য কথা দিয়ে। সুতরাং শুধু আকবার আকবার বললে জিকির হয় না, আল্লাহু আকবার বললে জিকির হয়, শুধু সুবহান সুবহান বললে জিকির হয় না, সুবহান আল্লাহ বললে জিকির হয়, শুধু লা ইলাহা লাইলা বললে জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জিকির হয়, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে, শুধু আলহামদ আলহামদ বললে হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ এগুলো পরিপূর্ণ ইনসাফ দিয়ে সততা দিয়ে। দ্বিতীয় নম্বর কি, জিকিরের নির্ধারিত নিয়ম আছে। আল্লাহ বলেন চারটা নিয়মে জিকির করবা, আযকুর রাব্বাকা ফি নাফসিকা, এক নম্বরে আপনার রবকে আপনি ডাক দেবেন মনে মনে, দুই নম্বরে তা দরুয়া ওয়া খিফাতা ওয়া দুনাল জাহর মিনাল কওল, দ্বিতীয় নম্বর গোপনে ভিতর সন্তুষ্ট হয়ে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। জিকিরের শব্দ পেলাম চারটা, সিস্টেম পেলাম চারটা, এই সাতটা শব্দের বাইরে যদি নতুন কোন শব্দ কেউ আবিষ্কার করে বলে ও ও এটা জিকির, ও শয়তান। এক কথা বলে রাখবে, আমার এবাদত থাকবে না, ওটা যদিও ভালো মনে হচ্ছে হু হু মাথা দোলায়, ওটা বেদাত, ওটা কি। আর এই যে চারটা নিয়ম বললাম, এই চারটা নিয়মের বাইরে যদি এক নম্বরে মনে মনে, দুই নম্বরে ভিতর সন্তুষ্ট হয়ে, তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে, চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে, এই চারটা সিস্টেম বাদ দিয়ে যারা লাফায় পীরের গার উপরে পড়ে, বুঝতে হবে এটা ভান্ডা না, এটা এবাদত না, এটা বেদাত। এবাদত নির্ধারিত, এবাদত কি, আল্লাহ বাদে কারো এবাদত করা। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সেবা করবা, কে বলছেন? এখানে শব্দের দিকে খেয়াল করলে যেটা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার এবাদত করা মা বাবার আইন মানা ফরজ নয়, মা বাবার সেবা করা ফরজ। কি করা বলেন বলেন, এখন আপনি সেবা করবেন কি করে? এখানে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর ব্যাখ্যা গুলো এত সূক্ষ্ম এবং সাবলীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর মা বাপ যদি বার্ধক্য অবস্থায় তোর কাছে পৌঁছিয়ে যায়, মাথায় ছাকি দিয়ে বিয়াবো মুদিয়া তুমি বলো কথা বলবি না, আস্তে আস্তে সুন্দর কথা, মার্জিত কথা, ভদ্র ভাষায় মাথা নিচু করে মা বাবার সামনে কথা বলবি, সম্মানজনক কথা, সম্মানসূচক কথা। এতটুকু আল্লাহ ব্যাখ্যা শেষ করেন। এবার আমি আলেমদেরকে বলছি, এই ওঠে ওঠে করে কারা গো, বলছি তো নামাজের জন্য নির্ধারিত সময় আছে, বসেন। واخفض لهما جناح الذل من الرحمة আল্লাহ পাক বলেন তুই খফজন কর, খফজন মানে কি, অখফিজ শব্দের শাব্দিক অর্থ ডাউন করার পরে ফল করে দিবি, শুধু ডাউন করার নাম অখফিজ না, অখফিজের ভেতরে দুইটা অর্থ আছে, ডাউন করবি ফল করবি,
কি সেটা জানা হন তোর ডানা জিল্লন মানে ছায়া রহমত মানে দয়া আমার প্রশ্ন মানুষের ডানা আছে জবাব দেন না কেন ডানা আছে কার বলেন বলেন পাখির ডানা আল্লাহ হাওলাত করে আমাকে লাগিয়ে দিচ্ছেন কোন কারণে আমাকে হাত আছে আল্লাহ হাত দিলে হতো না হাত দিলে হয় কিন্তু আমার হাতের ভেতরে যেটা আছে এটা কিন্তু মোলায়েম না এটা সফট না কোমল না নরম না এটা শক্ত 206 প্রকার হাড় আমার শরীরের ভেতরে আছে শুধু হাড় আল্লাহ দেয়নি 360টা জয়েন্ট দিয়েছে জোড়া দিয়েছে আমার এটা মোলায়েম না এটা শক্ত মজবুত কিন্তু পাখির যে ডানা ওর ভেতরে পর আছে পালক আছে ওটা নরম হয় সফট হয় কোমল হয় কথা বলছে না কেন আল্লাহ তো হেলিকপ্টারের ডানার কথা বলতে পারতেন কেন দিলেন না কারণ হেলিকপ্টারের ডানা ডাউন হবে ফল হবে না ফল হলে উড়বে না আর পাখির ডানা ডাউন হয় ফল হয় এর বড় পাখি উড়তে পারে সবচাইতে বড় আশ্চর্য পাখি যখন ডানা ডাউন করার পরে ফল করে দেয় তখন বাচ্চারা ওর নিচে অবস্থান নিয়ে একটা অনির্বচন সুখ অনুভব করে আল্লাহ বাঁচাতে চায় আমির হামজা তোর মা আর বাবা যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায় অন্তত তারা যেন এই বিশ্বাস করে এই মনে করে যে আমার হামজা থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই কিশোরগঞ্জবাসী বলেন তো আল্লাহ এই কথাটা আমাদের জীবনে মিলছে কিনা আমাদের মা বাবা যাদের আছে ওরা কি মনে করছে যে হামজা থাকতে আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট চিন্তা নেই মনে করছে না 24 ঘন্টা আর টেনশনে আছে এই টেনশনটা তৈরি করার জন্য যারা ভূমিকা পালন করে তারা হচ্ছে আপনার শাশুড়ি আপনার বউ এই কথা বলা লাগবে মা বাবাকে টেনশনে ঝামেলায় ফেলে রাখার জন্য যারা দায়িত্ব পালন করে তারা হচ্ছে আপনার বউ আপনার শাশুড়ি আর ওই বউর বড় বোন ওখান থেকে শুধু ইঞ্জেকশন দেয় আলাদা হয়ে যাও ওদেরকে বাড়ি থেকে আলাদা করে দে আরামে খেতে পারবি নাকি বেশি বলে ফেললাম এরকম পরিবার দেশে নেই নবীজি জানিয়েছেন কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা সন্তান আদি দুনিয়া আরো বেড়ে যাক ওই মেয়েটা যেন তার স্বামীকে মাঝে মাঝে বলে স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবা অথচ আজ আমরা অনেকে স্ত্রীর কারণে আরো রক্তের সম্পর্ক গুলো নষ্ট করি এক কথা বলেন কার কার বউ এরকম আছে হাত ধরেন তো আলহামদুলিল্লাহ এলাকার মেয়েরা তো অনেক ভালো আপনি হাত তুলছেন না কেন আমি জানি কারণ এই যে রাতের খাবার হয়তো বন্ধ হয়ে যেতে পারে অনেক শাশুড়ি এই দেশে গল্প করে মানুষের সাথে আমার যে জামাই এ আল্লাহর ওলি কেন আমার মেয়ে যা বলে তাই শোনে আর ওই যে ছেলে হারামজাদা খালি ওর বর কথা শোনে ওইটা যদি ওর বর কথা শুনি ওলি হয় এটা তো ডবল ওলি এইটা আপনার কাছে হারামজাদা ও বর কথা শুনে এই কথা বলছেন কেন আজ অধিকাংশ পরিবারে শ্বশুর আর শাশুড়ির কারণে বৌমা গুলো জাহান্নামে আছে আপনি নিজের মেয়ের মতো মনে করতে পারেন না শুধু লুকায় ওদের কাছ থেকে শুধু লুকায় এই কথা বলেন না কেন পরিবারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে এই এদের ছোট মনের কারণে একটু ছাড় দিতে পারে না ঠিক ঠিক যে কটা বলছে এই কটা মনে হয় ধরা খেয়েছে না মহিলা প্যান্ডেলে যারা বোরকা পরে বসে আছেন ওরা মনে করে নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাত যাব না যাবে কে জান্নাত আমার যতটুকু ধারণা বাংলাদেশে আমরা যারা জামাই আছি এই জামাইগুলো শ্বশুর শাশুড়িকে যেই মন নিয়ে দেখি বউগুলো যদি শ্বশুর শাশুড়িকে ওই মন নিয়ে দেখতো এই দেশে কেউ আলাদা হতো না নিজের মা বাবা আসলে স্বামীকে দিয়ে খরচ করায় কথা বলেন আর যদি নিজের শ্বশুর শাশুড়ির জন্য 10 টাকার জায়গায় 15 টাকা খরচ হয় অনেক বউ আছে ওর মুখের দিকে তাকানো যায় না আমার কুষ্টিয়া জেলার হালসায় এক স্বামী
তার স্ত্রীর জন্য শাড়ি কিনেছে 800 টাকা দিয়ে আর মায়ের জন্য কিনেছে 1000 টাকা দিয়ে মাত্র 200 টাকা কম বেশি কথা বলেন আর ওর রাগ হয়ে গেছে কি এত কষ্ট করা টাকা আমি কারে দেব আমি বসবো মাত্র 200 টাকার জন্য তোর কথা বন্ধ তোর কাছে আমিও যাব না এই শীতের রাত স্ত্রীর কাছে যায় না আগুন লাগায় বাইরে খড়কটায় আগুন লাগে আগুনের তাপ নেয় আল্লাহর ইশারা তিন দিনের মাথা এভাবে করতে করতে একদিন আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে অত টের পায় আর স্ত্রী জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ যেভাবে আগুন লেগেছে আমি যদি কিছু না বলি অত সব এত কথা বলা যাবে না কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে ও পুড়ে যায় যা আমার ভাবছে সব যদি পুড়িয়ে যাইতে আমার কি হবে তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে আওয়াজ দিচ্ছে আর বলছে আমি কারোর সাথে কথাও বলি না কারোর লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে আগুন দাঁড়ায় দাঁড়ায় আগুন লেপে বলছে আল্লাহ জীবনে তওবা করছি বেশি থাকতে বোর সাথে কথা আমি আর বন্ধ করবো না এখনই মরে যেতে পারি কি মন আপনার এই রাজব মাসে মেরাজে গিয়ে বিশ্বনবী সবচেয়ে বেশি জাহান্নামের জ্বলন্ত আগুনে মেয়েদেরকে দেখেছেন দুইটা কারণে এক নম্বরে যে সমস্ত মেয়েরা কারণে অকারণে স্বামীর সাথে কথা বন্ধ করে দিয়ে না শুকরি করে দেখবেন ঠিক ভালো চলছে হঠাৎ করে কিছু নেই কথা বন্ধ করে দিয়েছে এরকম বউ আছে কার হাত তোলেন তো দেখি একজন তা তো একজন আল্লাহর ওলি পাওয়া গেল তাই এই এলাকায় বাস করার দরকার নেই এই এলাকার মহিলারা আমার মায়ের ফাতেমা তো জাহরার মতো ওই একজনের বউ আছে ওইটা আমাদের পুষ্টে পাঠিয়ে দিন না আমরা আওয়াজ লাফামা জানা হাসুল্লি মিনার রহমা পারছি না ইয়া একটা মানতে অথচ এটা আল্লাহর রায় কার রায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকুই শেষ করবি না অপর রব আমার কাছে দোয়া করবি ছোটবেলায় যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে হে আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা তিন নম্বরে রায় পেয়েছি বিত্তবানদের সাথে বিত্তহীনদের সম্পর্ক কি হবে কোরআনে কারিমে আমার আল্লাহ বিত্তবানদের সাথে বিত্তহীনদের সম্পর্ক দিয়েছেন চার নম্বরে দিয়েছেন ধন সম্পদের অপচয় অপব্যবহার করা যাবে না পাঁচ নম্বরে কৃপণতা করা যাবে না ছয় নম্বরে খোদাই বিধান বন্টনে এগুলো আপনাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া লাগবে সাত নম্বরে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না আট নম্বরে সেনা ব্যবিচার করা যাবে না নয় নম্বরে মানুষ হত্যা করা যাবে না দশ নম্বরে এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা যাবে না এগারো নম্বরে ওয়াদা পালন করা লাগবে বারো নম্বরে সঠিক মাপ দেওয়া লাগবে ওজনে তেরো নম্বরে পরকালে জবাব দিতে হবে টেন্ডেন্সি তৈরি করতে হবে চোদ্দ নম্বরে অহংকার জীবনে কোনো জায়গায় করা যাবে না এই চোদ্দটা বিষয় সাতাশ বছর নবীকে শিখিয়ে বললেন পরিবার সমাজ রাষ্ট্রে আপনি কায়েম করেন অশান্ত পৃথিবীকে আমি আল্লাহ শান্ত করে দেব জোরে বলেন আমি আজকের মতো শেষ করছি যাওয়ার সময় মেয়েদের সহ পাঁচটা বই আছে গাড়িতে মেয়েদের জন্য অবশ্যই নিয়ে যাবেন আদর্শ নারী বলে আমি লিখেছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন আল্লাহ তালা কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া থানার বটতলা এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাত তুলেছে প্রধান অতিথি হাত তুলেছে যত বান্দা বান্দি আমিন আমিন করছে আমাদের এই আমিন কবুল করে নাও।